রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা, বাবা মা মারা গেলে তাদের রোজার কাফফারা বিষয়ে কি করণীয়। রমজান মাসে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মুখে থুতু আসে, এখন আমার কি করা উচিত? রমজান মাসে তাহাজ্জুদ নামাজের সময় কখন? আমি ব্যাংকে টাকা রেখে সুদ খাই, আমার রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কিনা? স্ত্রী জাকাত কি স্বামী তার নিজের টাকা থেকে দিতে পারবেন? তারাবির নামাজ স্বামী স্ত্রী জামাতে পড়তে পারবে কিনা? রোজা রেখে গরম পানিতে ম্যান্থল দিয়ে পানির ভাপ নিলে কি রোজার কোনো ক্ষতি হবে? নবীতে হুজুরের পিছনে নামাজ বা তারাবি সালাত আদায় হবে কিনা? নামাজের নিষিদ্ধ সময় বলতে কি বোঝায়, তখন কি সব ধরনের নামাজ নিষিদ্ধ? আমার স্ত্রী বিয়ের আগে নামাজ পড়তেন, তবে ভুলভাবে পড়তেন, এখন আস্তে আস্তে ঠিক করে নেওয়ার চেষ্টা করছেন। বিয়ের আগে যে নামাজ পড়তে পারতেন না, তার জন্য কি আমি দায়ী হব? আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের একজন ছাত্র, আমি আপনার মতো একজন দায়ী হতে চাই, কিন্তু একজন ওস্তাদের অভাবে লক্ষ্য ঠিক রাখতে পারছি না, আমাকে অবস্থায় কি করতে হবে? প্রিয় দর্শক, আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। বাবা মা মারা গেলে তাদের রোজার কাফফারা বিষয়ে কি করণীয়? কোনো বাবা মা যদি মারা যান, সেক্ষেত্রে তাদের রোজার কাফফারা দিতে হবে। প্রত্যেকটা রোজার জন্য তারা যদি রোজাগুলো রাখতে পারেন নাই অসুস্থতাজনিত কারণে, হয়তো পরে সুস্থ হয়ে রাখবেন সে আশা ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গেছেন দুনিয়া থেকে, কিংবা তারা এমন অসুস্থ হয়ে গেছেন যে আর সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল না। যাই হোক, এই অবস্থা তাদের মৃত্যু হয়ে গেলে তাদের তরফ থেকে প্রতিটা রোজার জন্য একটা করে ফিতরা দিতে হবে, মিসকিনকে খাদ্য দিতে হবে। দেড় কেজি করে চাউল দিলে 30 রোজার জন্য 45 কেজি চাল দিয়ে দিলে আপনি ইনশাআল্লাহ দায়মুক্ত হবেন এবং তার বাবা আপনার মা দায়মুক্ত হয়ে যাবেন। আমার স্ত্রী বিয়ের আগে নামাজ পড়তেন, তবে ভুলভাবে পড়তেন, এখন আস্তে আস্তে ঠিক করে নেওয়ার চেষ্টা করছেন। বিয়ের আগে যে নামাজ পড়তে পারতেন না, তার জন্য কি আমি দায়ী হব? না, বিয়ের আগের দায়িত্ব আপনার উপর আসবে না, কারণ স্বামী হিসাবে বিয়ের আগে তার সালাতের বিষয়ে তো আপনার জবাবদিহি তার আওতায় তিনি ছিলেন না, যার কারণে সালাতের বিষয়ে আপনার কোনো জবাবদিহিতা নেই। রমজান মাসে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মুখে থুতু আসে, এখন আমার কি করা উচিত? কোনো অসুবিধা নেই, অনেকের খালি পেটে থাকলে থুতু আরো বেশি আসে, আবার ওই থুতুর কথা মনে যত বেশি করবেন তত বেশি আরো থুতু এসছে, এটি আপনি জানতে পারবেন, আপনাকে অনেক বেশি পরেশান করবে, এটি আপনি মাথায় নেওয়ার দরকার নেই। থুতু গিললে রোজার কোনো ক্ষতি হয় না, তবে থুতুকে একসাথ করে ইচ্ছাকৃতভাবে গেলার বদভ্যাস বা বাজে অভ্যাস যদি কারো থাকে, সেটা মাকরু হবে, তাতেও রোজা ভঙ্গ হবে না, বিধায় এটা নিয়ে অরিড হওয়ার কোনো কারণ নেই। আমি ব্যাংকে টাকা রেখে সুদ খাই, আমার রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কিনা? দেখুন, ব্যাংকে টাকা রেখে কেউ যদি লাভ ভোগ করে এবং সুদ খায়, সেটি গুনাহের কথা এবং হারাম বিষয়। এই হারামে লিপ্ত হওয়া জঘন্য অপরাধ। হারামে লিপ্ত হওয়া মানুষের ইবাদত বন্দিগি, তার দোয়া, এগুলো আল্লাহর কাছে কতটা গ্রহণযোগ্য হবে সেটি প্রশ্ন সাপেক্ষ বিষয়, কিন্তু এর কারণে আপনি রোজা না রাখবেন যে ব্যাপারটি এরকম নয়। রোজা আপনি রাখবেন আর পাশাপাশি হারাম থেকে বেঁচে থাকার আপনার চেষ্টা করবেন। রোজাতে আপনি রোজা রেখে আপনি পান করছেন না, আহার করছেন না, যৌনতা চর্চা করছেন না, কেন? আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেই জন্য তো, সে আল্লাহ তাআলা তো আপনাকে সুদ খেতেও নিষেধ করেছেন, সেই নিষেধাজ্ঞাটা আরো মারাত্মক। অতএব সেই বিষয়টি মাথায় রেখে আপনি ওই জায়গা থেকে সরে আসা আপনার চেষ্টা করবেন এবং অবশ্যই পাশাপাশি রোজা রাখবেন। আপনি স্ত্রী জাকাত কি স্বামী তার নিজের টাকা থেকে দিতে পারবেন? দিতে পারবেন। স্ত্রীর সম্পদের জাকাত স্বামী দিয়ে দিতে পারবেন, শর্ত হলো স্ত্রীকে জানিয়ে দিতে হবে, স্ত্রীর জানাশোনা থাকতে হবে। যেমন তিনি যদি জানেন যে তার স্বামী তার পক্ষ থেকে জাকাত দিয়ে আদায় করে দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে তিনি নিয়ত করবেন, তার আমল যেহেতু নিয়তটা তার থাকতে হবে। স্ত্রীকে আপনি জানালেন না, আপনি তার জাকাত আদায় করে দিলেন নিজে থেকে, পরে স্ত্রীকে বললেন, এতে জাকাত আদায় হবে না। আপনি জাকাত আদায় করতে হলে স্ত্রীর জাকাত যে আদায় করছেন, স্ত্রীকে আপনি নোটিস করবেন, তিনি নিয়ত করবেন এবং আপনি তার পক্ষ থেকে আদায় করবেন, আদায় হয়ে যাবে। আর্থিক ইবাদত একজনের তরফ থেকে আরেকজন করতে পারে, তবে যার তরফ থেকে করছেন ফরজ আদায় হওয়ার জন্য তার সেটি জানা থাকবে। রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা? টুথপেস্ট বা মাজন ইত্যাদি দিয়ে, পাউডার ইত্যাদি দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা, এ বিষয়ে আমাদের দেশের ওলামায়ে কেরাম বলে থাকেন এটি মাকরুহ এবং অপছন্দনীয়। রোজা হয়ে যাবে, কিন্তু একান্ত প্রয়োজন ছাড়া আপনি এটি মুখে ব্যবহার করার ফলে আপনার থুতুর সাথে অপ্রয়োজনে কিছু জিনিস আপনার পেটে যাচ্ছে, সেটা পরিমাণে কম হলেও, তো এই জন্য এটা আপনার জন্য অনুচিত এবং মাকরুহ। সারি খাওয়ার সাথে সাথে আপনি ফজরের আগে আগে ব্রাশ করে ফেলবেন, এরপর দিনে বেলা আপনি মেসওয়াক করবেন কিংবা খালি ব্রাশ দিয়ে আপনি দাঁত ঘষবেন বা পরিষ্কার করবেন। যদিও সৌদি আরবের স্কলার এবং ওলামায়ে কেরাম এটিকে মাকরুহ বলেন না, তারা এটাকে জায়েজ বলেন, কিন্তু মাকরুহ হওয়াটা, অপছন্দনীয় হওয়াটাই হলো অধিকতর যুক্তিযুক্ত, কারণ টুথপেস্ট এটি আমাদের থুতুর সাথে ভেতরে চলে যায়, হোক না সেটা পরিমাণে কম, তো এটি তো একান্ত প্রয়োজন নাই, যার কারণে আপনি সারির আগে আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন, পরবর্তীতে খালি ব্রাশ কিংবা মেসওয়াকের অভ্যাস গড়ে তুলুন, যে দিনে আপনি খাদ্য গ্রহণ করছেন না, বিধায় এটা নিয়ে খুব বেশি পরেশান থাকারও কোনো কারণ নেই। তারাবির নামাজ স্বামী স্ত্রী জামাতে পড়তে পারবে কিনা? তারাবির নামাজ স্বামী স্ত্রী জামাতে পড়তে পারবে, অন্য নামাজের মতো স্বামী ইমামতি করবেন, স্ত্রী তার পেছনে থাকবেন, পাশাপাশি দাঁড়াবেন না। রোজা রেখে গরম পানিতে ম্যান্থল দিয়ে পানির ভাপ নিলে কি রোজার কোনো ক্ষতি হবে? ম্যান্থল দিয়ে ভাপটা যদি নেন আপনি, তাহলে সেক্ষেত্রে সেটা এক প্রকার ধূমপান হচ্ছে কিন্তু সম্ভবত,
ধূমপান হওয়ার ফলে এটি রোজা ভঙ্গের কারণ হওয়ার কথা। যেহেতু ভাপটা নিচ্ছেন মানে হলো আপনি এক ধরনের ধোঁয়া আপনি ভেতর নিচ্ছেন এবং ভাপটা বাষ্প হচ্ছে এবং সেটা বাষ্প হয়ে পানিতে পরিণত হচ্ছে, এটি আপনি নাকের ভিতর নিচ্ছেন, সেখান থেকে আপনার পেটে যাবে, বিদায়টি রোজা ভঙ্গ হওয়ার কথা। নামাজের নিষিদ্ধ সময় বলতে কি বোঝায়, তখন কি সব ধরনের নামাজ নিষিদ্ধ? তিনটা সময় নামাজ পড়া হারাম। সূর্য যখন ঠিক উদিত হচ্ছে, ঠিক যখন মধ্যাকাশে বরাবর আছে এবং সূর্য যখন ডুবছে, এই তিনটি মুহূর্তে নামাজ পড়া হারাম এবং এটা আমি সব ধরনের নামাজ পড়াই নিষিদ্ধ। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের একজন ছাত্র, আমি আপনার মতো একজন দায়ী হতে চাই, কিন্তু একজন ওস্তাদের অভাবে লক্ষ্য ঠিক রাখতে পারছি না, আমাকে অবস্থা কি করতে হবে? দেখুন, আপনি আশেপাশে বিজ্ঞ মুখলিস নিষ্ঠাবান আমলদার ব্যক্তিগতভাবে তাকওয়াবান এবং দুনিয়ার মোহনে এরকম একজন আহলে ইলম এবং বিচক্ষণ আলিমের শরণাপন্ন হয়ে তার মাধ্যমে আপনার প্রাইমারি যে জিনিসগুলো জানা দরকার একজন মুসলমানের সেগুলো আপনি শেখার চেষ্টা করুন বিভিন্ন বই পুস্তক বিভিন্ন কোর্স এগুলোর মাধ্যমে। এর পাশাপাশি যে জিনিসটা আপনাকে করতে হবে তা হলো আপনি চেষ্টা করতে হবে যে দীনি এলম অর্জনের জন্য আরবি ভাষা জানাটা জরুরি, বিশেষ করে কোরআনিক আরবিক বলতে আরবির একটা কাস্টমাইজ কোর্স আজকাল অনেকে অফার করে থাকেন, যে সামান্য কিছু আরবি জানলে কোরআনটা আপনি অনেকাংশে বুঝবেন, সেটা আপনি প্রাথমিকভাবে করেন। এরপর দায়ী হওয়ার জন্য পরিপূর্ণভাবে আরবি শেখার যে কোর্সগুলো আছে সেগুলো ভর্তি আপনি আরবি শেখার চেষ্টা করবেন এবং নৈশকালীন এবং খণ্ডকালীন বিভিন্ন আপনার আলিম হওয়ার কোর্স আছে সেগুলোতে আপনি ভর্তি হয়ে যেতে পারেন, অনলাইনে আছে অফলাইনে আছে, তার মাধ্যমে ইনশাআল্লাহ বিদিন আপনি দীনি ইলম অর্জন করতে পারেন। এবং দাওয়াতের কাজ করার জন্য যেটুকু আপনি জানেন সেটুকু মানুষের কাছে প্রচার করবেন দাওয়াতের মূলনীতিগুলোকে মাথায় রেখে, ইনশাআল্লাহ বিদিন তাতে আপনি দায়ী হিসেবে বিবেচিত হবেন এবং এলিম যত বেশি অর্জন করবেন আপনার দাওয়াতের কাজকে তত নিরাপদে তত বিশুদ্ধভাবে আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। তার নবীত হুজুরের পিছনে নামাজ বা তারাবি সালাতে হবে কিনা করা যাবে কোনো অসুবিধা নেই, বিয়ের এই ইমামতির জন্য বিয়ে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা শর্ত নেই। রমজান মাসের তাহাজ্জুদ নামাজের সময় কখন? অনেক ওলামা ইকরামের মধ্যে বিশেষ করে ওলামায় আরব ওলামাদের মধ্যে থেকে সৌদি আরব ওলামাদের মধ্যে থেকে ওলামা ইকরাম এবং আমাদের দেশে অনেক ওলামা ইকরামের মতে রমজান মাসে তারাবি পড়লে তাহাজ্জুদ পড়ার প্রয়োজন নেই, দুইটা একই নামাজ। আবার বিভিন্ন বর্ণনার আলোকে ফোকায় হানাফ সহ অন্যান্য ওলামা ইকরাম ইমামগণের মত হলো যে তারাবি প্রথম রাতে আদায়যোগ্য ইবাদত, আর তাহাজ্জুদ হলো ঘুম, তাহাজ্জুদ শব্দের অর্থই মূলত ঘুম থেকে উঠে আদায়ের করার মতো ইবাদত, যেটাকে ঘুম থেকে উঠে আদায় করতে হয়, হুজুদ মানেই হলো ঘুম থেকে ওঠা। অতএব রাতের শেষ প্রহরে আপনি সাহরি খেতে যখন উঠবেন তখন দুই রাকাত চার রাকাত করে আপনি সালাত আদায় করতে পারেন। এটা নিয়ে বিস্তর বিতর্ক আছে, বিতর্ক বিস্তর মত পার্থক্য, আজ আমরা সেদিকে যাচ্ছি না, শুধু দুটি মত উল্লেখ করলাম এবং তাহাজ্জুদ মানেই হলো ভোর রাতের সালাত সেটি বললাম, আর তারাবি হলো প্রথমাংশে যেটি আদায় করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত তাহাজ্জুদ পড়তেন, মানে তাহাজ্জুদ মানে যদি ভোর রাতে নামাজ ঘুম থেকে উঠে ভোর রাতে পড়তেন, আর তারাবি এটা তিনি সন্ধ্যা রাতে পড়েছেন এশার পর পর এবং সাহাবায়ে কেরাম পড়েছেন। দুটোর মধ্যে পার্থক্য আছে কি নেই, এটা নিয়ে মত পার্থক্য আছে যেটা একটু আগে বললাম।